ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটি প্রশ্নের উপরে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল। এবং এই ধরনের কোশ্চেন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। এখানে তিনটি সত্যক সারণী দিয়ে দেওয়া আছে। তিনটি সত্যক সারণীর মধ্যে ইনপুটগুলো আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু একই। আমরা জানি যে দুটি ইনপুটের ক্ষেত্রে সকল ইনপুট আমরা একইভাবে দেখাই, তবে আউটপুট কিন্তু পার্থক্য রয়েছে, কারণ গেইটের উপর আউটপুটের ভিন্নতা আমরা দেখে থাকি। তো প্রথম প্রশ্নে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, প্রথম তিনটি জিরো, শেষেরটি হচ্ছে ওয়ান। তো এই যে কোন ইয়াটি, মানে কোন সত্যক সারণীটি কোন গেইটের জন্য প্রযোজ্য, সেটি আমাদের সেই বুলিয়ান যে কাজগুলো, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন কাজ যে রয়েছে, গুণ, তারপরে যোগ, হ্যাঁ, সেগুলো এবং পূরক, সেগুলো আমরা মুখে মুখে হিসাব করে মেলাবো যে আসলে কোনটা কোন গেইটের। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষেরটিতে ওয়ান আর সবগুলোতে জিরো, প্রথমটাতে। তাহলে প্রথম গেইটটি কী হবে? আমরা দেখতে পাচ্ছি যে দুটি গুণ করলেই ওয়ান হচ্ছে, বাকিগুলো গুণ করলে কিন্তু জিরো হচ্ছে। তারপরে গুণ করলেই আমরা আউটপুটগুলো পেয়ে যাচ্ছি, তাহলে এটা হবে অ্যান্ড গেট। দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটিতে ওয়ান রয়েছে এবং বাকি মাঝখানে দুটিতে রয়েছে জিরো। তো এটি হবে, হলো আমরা জানি যে এক্সর গেটের ক্ষেত্রে যদি পরস্পর বিপরীত হয় ইনপুটের মান, তাহলে আউটপুট ওয়ান হয়। এখানে দেখতে পাচ্ছি যে দুটি পরস্পর একই রকমের হলে আউটপুট ওয়ান হচ্ছে, তাহলে এটা আমরা বলবো যে এটি হচ্ছে এক্সনর গেট। আর তৃতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট একটিতে ওয়ান আর বাকি সবগুলোতে জিরো, তাহলে প্রথমটিতে ওয়ান হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট আছে দুটি জিরো, তাহলে দুটি ইনপুটকে যোগ করলে হবে জিরো, আবার গুণ করলেও হবে জিরো। তাহলে এটাকে নট করতেই হবে, আমরা যোগই করি আর যাই করি নট করতে হবে, তাহলে আমরা ওয়ানকে পাবো। কিন্তু যোগ করলেও, যোগ করে নট করলেও এটা ওয়ান হচ্ছে, গুণ করে নট করলেও ওয়ান হচ্ছে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা সমাধানটা পাবো যে আসলে কী করে এটা হচ্ছে। পরবর্তী লাইনকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে জিরো, এবং সেটাকে উল্টে দিলে হবে ওয়ান, অর্থাৎ গুণ হবে না এখানে, এখানে হবে হচ্ছে যোগ, অর্থাৎ জিরো এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান এবং সেটাকে উল্টে দিলে হবে জিরো। তারপরে এটি আমরা বুঝতে পারছি যে এটি হবে নর গেট। এখন আমরা প্রশ্নোত্তরের দিকে যাব। প্রথম প্রশ্নে রয়েছে এনকোডার কি? তো এনকোডার অর্থাৎ যে এনকোড করে, অর্থাৎ যে কোড করে, সে হচ্ছে এনকোডার। তাহলে কোডটা হচ্ছে কার ভাষা? কম্পিউটারের ভাষা। তাহলে আমরা বলবো যে ইলেকট্রনিক ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। আমরা চাইলে একটা চিত্র দিতে পারি এখানে, যে মানুষের ভাষা, মানুষের ভাষা, এটা যদি আমরা এনকোডারের ভেতরে প্রবেশ করিয়ে দিই, মানুষের ভাষাকে আমি এনকোডারে প্রবেশ করাচ্ছি, তাহলে বেরোয় আসবে কি? কম্পিউটারের ভাষা। এটা আমরা একটা ফ্লো চার্টের মতো দিতে পারি, এটা আরও অ্যান্সারটাকে আরও বেশি সুন্দর করার জন্য। পরবর্তী প্রশ্ন কি আছে? ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো।
তো আমরা বেশ কয়েক ধরনের কোড সম্পর্কে জেনেছি, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বহুল প্রচলিত হচ্ছে বর্তমানে ইউনিকোড। তো ইউনিকোড আবিষ্কৃত হওয়ার আগে আস্কি কোডটা বেশি প্রচলিত ছিল। আমরা জানি যে আস্কি কোড হচ্ছে 7 বিটেরও আছে, 8 বিটের আছে। তো এই যে 7 বিট এবং 8 বিট, তো এগুলো দ্বারা যতগুলো চিহ্নকে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি, প্রকাশ করতে পারি, তার সাথে অনেক বেশি পরিমাণে করতে পারি হচ্ছে ইউনিকোডের মাধ্যমে। কারণ ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। 16 বিটের কোড হওয়ার কারণে আমরা ইউনিকোডের মাধ্যমে 65,536টি চিহ্নকে আইডেন্টিফাই করতে পারি, এত বেশি পরিমাণে করতে পারি। এজন্য পৃথিবীর প্রায় সকল ভাষাকেই এই কোডের মাধ্যমে কোডভুক্ত করা যায়। অর্থাৎ বাংলা ভাষাকে যদি আমরা কোডভুক্ত করি, তাহলে এই কোডের মাধ্যমে, ইউনিকোডের মাধ্যমে আমরা কোডভুক্ত করতে পারব। তো এটা, এই ধারণাটাকে সামনে নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারব। আশা করি এটা আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে আলোচনা করতে পারব। আমার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন রয়েছে যে চিত্র 1 কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তা বর্ণনা করো। আমরা আগে জেনেছি যে চিত্র 1 যেটি, সেটি হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে। তো আমরা আরেকবার অ্যানালিসিস করে দেখি যে আমরা জানি যে অ্যান্ড গেটটা কী করে, গুণের কাজ করে, বুলিয়ান গুণের কাজ করে। ইনপুটটা এভাবে দেওয়া আছে যে প্রথমটিতে, অর্থাৎ ডান পাশের যেটি বিতে দেওয়া আছে, হলো এরকম 0 1 0 1, তারপর এ এর মান দেওয়া আছে কীভাবে 0 0 1 1। এটাকে আমরা অ্যান্ড করবো, অর্থাৎ গুণ করবো। আমরা জানি যে গুণের ক্ষেত্রে যে কোনো একটির মান যদি 0 হয়, তাহলে এর আউটপুট হবে 0। দুটি 0 ধরো, এটা 0, একটি 0 আছে 0, এখানে একটা 0 আছে 0, এখানে কোনো 0 নেই, তাহলে এটা 1। তো এরকম সত্য সারণী দিয়ে দেওয়া আছে প্রথম চিত্রে। অতএব আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে একটা অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের বর্ণনা আমরা কীভাবে করবো? অ্যান্ড গেটের সংজ্ঞাটাকে দেবো যেই লজিক গেট বুলিয়ান গুণের কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কমপক্ষে দুটি ইনপুট থাকে এবং আউটপুট একটি থাকে। আর অ্যান্ড গেটের ইনপুট সমূহের মধ্যে যে কোনো একটির মান যদি 0 হয়, তাহলে তার আউটপুট হবে 0। এবং অ্যান্ড গেটের যদি সবগুলো ইনপুট 1 হয়, তবেই শুধু আউটপুট 1 হবে। এর যদি আমরা সংকেত এবং সমীকরণ দিয়ে দিই, আরও সুন্দর হবে অ্যান্সারটি। সংকেত দিয়ে দিব আমরা যে অ্যান্ড গেট কীভাবে আমরা প্রকাশ করি, অনেকটা ডি এর মতো, আর ইনপুট একাধিক, 2 বা ততোধিক। তো ইনপুট আমরা এখানে দুটো দিচ্ছি, এ আর বি, আউটপুট হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এ বির গুণ হবে, তাহলে এ বি। এটি হচ্ছে সংকেত। এটাকে যদি আমরা সমীকরণ দেখাই, তাহলে এইটা আমরা দেখাতে পারি সরাসরি। আমরা যদি চাইলে এক্স ইকুয়াল টু এ বি দেখাতে পারি, যদি আমরা একটু দেখাতে চাই, তাহলে আমরা এভাবে দেখাবো যে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে হচ্ছে এ বি। তো এটুকুই আমরা যদি দেখাই অ্যান্ড গেটের বর্ণনার ক্ষেত্রে, তাহলে যথেষ্ট হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে আমরা গেটগুলোকে আইডেন্টিফাই করব। আমাদেরকে বলা হয়েছে যে তৃতীয় গেটের মাধ্যমে দ্বিতীয় গেটটাকে বাস্তবায়ন করা। প্রথমে আমরা বলবো যে তৃতীয় গেটটি হচ্ছে একটা নর গেট, আর দ্বিতীয় গেটটি হচ্ছে একটা এক্স নর গেট। তাহলে নর গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, আর এক্স নর যেটা, সেটি হচ্ছে একটা বিশেষ গেট। তো আমরা কীভাবে বুঝবো সেটি প্রথমেই বলেছি, তারপরেও আরেকবার আমি
XNOR গেট কিভাবে বুঝবো সেটি আরেকবার স্মরণ করে দিচ্ছি, যে আমরা জানি যে দুটি ইনপুটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইনপুট দয় পরস্পর সমান হয় তাহলে তার আউটপুট হবে 1 XNOR গেটের ক্ষেত্রে, আর দুটি ইনপুট যদি পরস্পর বিপরীত হয় তাহলে এর আউটপুট 1 হবে XOR গেটের ক্ষেত্রে। এটুকু মনে রাখলে চলবে। তো আমরা একটু তার আগে এই NOR গেট মানে NOR ইকুয়াল টু আসলে কি, যদি আমাদের ইনপুট থাকে দুটি তাহলে NOR হচ্ছে A প্লাস B হোল NOT, এটি হচ্ছে NOR এর চেহারা। তো আমরা কি করে যাচ্ছি, আমরা যাচ্ছি হলো এক্স NOR গেটকে বাস্তবায়ন করতে যাচ্ছি NOR গেটের মাধ্যমে। এক্স NOR কোনটা, A XOR B তার উপর NOT, এটি হচ্ছে এক্স NOR গেট। এটাকে বাস্তবায়ন করব আমরা এই গেটের মাধ্যমে অর্থাৎ NOR গেটের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে এক্স NOR গেটের যে আউটপুটটি এটাকে আমরা সরল করব অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে এই চেহারা নিয়ে যাব, অর্থাৎ সবগুলো যেন NOR গেটের মাধ্যমে দেখানো যায়, তারপরে আমরা গেট আঁকাব তাহলেই সম্ভব। তো এইটাকে আমরা কী করব, এইটা আসলে কি, এ নট বি নট প্লাস এ বি, এটা হচ্ছে এক্স NOR গেট, এটাকে ভেঙে ফেললে এরকম হয়। এখন আমাদের কিন্তু এই জায়গাটাতে যেতে হবে, যেতে হলে কী হবে, তাহলে তো আমাদের গুণ রাখা যাবে না, গুণ আকারে আছে এখানে, গুণ রাখা যাবে না, করতে হবে কি যোগ। তো আমরা চিহ্ন পরিবর্তন করতে হলে কী করবো, আমরা নটকে নিয়ে আসবো, নট আনলেই আমরা চিহ্নকে পরিবর্তন করতে পারবো। তাহলে এ নট বি নট, আমরা কিন্তু ডাবল নট আনবো কারণ সিঙ্গেল নট আনলে পরিবর্তন হয়ে যাবে মানটা। এইবার আমরা এটাকে এ নট প্লাস বি নট, এই যে এটাকে ভাঙলাম, একটাকে ভাঙলাম আর একটা রয়ে গেল, প্লাস এ নট প্লাস বি নট নট। তো আমরা এটাকে উঠে দিতে পারি, এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস এ নট প্লাস বি নট হোল নট। এখানে লক্ষণীয় যে আমরা কিন্তু এখানে একটা NOR গেট পেয়েছি, এখানেও একটা NOR গেট পেয়েছি, কিন্তু এইটার সাথে এইটা কিন্তু যোগ আকারে আছে অর্থাৎ OR গেট আছে। তাহলে এটাকে যদি আমরা হোল NOT দিই তাহলেই আমরা NOR গেটকে পাচ্ছি আর কি, হোল NOT দিলাম। এখন কিন্তু এটাকে যদি আমরা আঁকায় দিই তাহলেই আমরা দেখব যে NOR গেটের মাধ্যমে এক্স NOR গেটকে বাস্তবায়ন হয়ে যাবে। তো আমরা ডান পাশে আঁকাই, প্রথম কাজ হচ্ছে আমরা এই যে ইনপুটগুলোকে এখানে আঁকিয়ে দিব এ, আর এ যদি আমরা নট করতে চাই NOR এর মাধ্যমে তাহলে এটা কিন্তু NOR করতে হবে, এই যে এ নট ডাবল ইনপুট হলো আর কি। বিকে যদি আমরা নট করতে চাই একইভাবে আমরা ডাবল ইনপুট দেব NOR এর মধ্যে, তাহলে এটা বি নট হয়ে যাবে। তো প্রথম কাজ কি, এ প্লাস বি নট, তাহলে এ এবং বি এটাকে প্লাস করে আবার নট করতে হবে, পেলাম। আবার এটাকে বানাবো এ নট প্লাস বি নট হোল নট, তাহলে এ নট থেকে নিলাম আবার বি নট থেকে নেব, এটাকে আবার যোগ করে নট, তাহলে এটা এই যে যোগ চিহ্ন আবার নট অর্থাৎ NOR করলাম। এখন এইটা এবং এটাকে যোগ করে আবার নট করতে হবে অর্থাৎ এইটা এবং এটাকে OR করে নট অর্থাৎ NOR। তারপর আরেকটা নট রয়ে গেল উপরে, আমরা জানি যে একই জিনিস যদি ডাবল ইনপুট দেই তাহলে সেটা NOR এর ক্ষেত্রে ডাবল ইনপুট দিলে সেটা নট হয়ে যাবে। এবার আমরা আউটপুটটা দেখি কী কী আসলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
এটা হচ্ছে এ প্লাস বি হোল নট, এটা হচ্ছে এ নট বি নট, এ নট প্লাস বি নট হোল নট, এই দুটো আমরা পেলাম। এবার আবারও যোগ করে নট, তাহলে এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট হোল নট নট। এখন এটা দিলে এই যে এই জিনিসটার উপরে জাস্ট নট হয়ে যাবে। এটা আমরা কী পাবো, এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট নট হোল নটের উপরে আরেকটা নট হবে। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটি সেটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছি সবাই এবং বুঝতে পেরেছি। তো যদি ভালো লাগে ক্লাসটি তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করব এবং সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।